বাঁকুড়ার ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠের মিড ডে মিলের কর্মীরা স্কুলের শিক্ষকদের তালা বন্দি করে রাখলেন অভিযোগ মিড ডে মিলের কাজের সাথে যুক্ত কর্মীরা প্রায় তিন মাস বেতন পাননি এছাড়াও মিড ডে মিলের সামগ্রী কেনার টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ বাজারে টাকা ধার রয়েছে এর ফলে দোকানদাররা মিড ডে মিলের কর্মীদের তাগাদা করছেন স্কুল কর্তৃপক্ষ টাকা চাইলে দিচ্ছি বলে দায় সারছে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় শনিবার স্কুলের শিক্ষকদের তালা বন্দি করে মিড ডে মিলের টাকা ও বেতন দ্রুত মেটানোর দাবি জানান মিড ডে মিলের কাজের সাথে যুক্ত কর্মীরা চার মাসের ওই ফেব্রুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে চার মাসের মিড ডে মিলের টাকা আমাদের বেতন দুটাই এখনও পায়নি ওনাদের একটা সরস্বতী অ্যাকাউন্ট আছে সেই সরস্বতী অ্যাকাউন্টে ভিডিও অফিস থেকে আমরা এই অ্যাকাউন্টে পয়সা পাঠানো হয়ে গেছে তোমাদের পুরো পয়সা পাঠানো হয়ে গেছে তোমাদেরকে মাস্টার তুলে দেয়নি মাস্টারকে বলো না আমরা মাস্টারকে বলছি মাস্টার বলছি এক মাসে ঢুকিছে দু মাসের ঢুকিছে তিন তিন মাসের ঢুকে নেয় এই করছে এই সোমবার এলা এই সোমবার ওই পরের সোমবার দেখবো এই কষ্ট অসুবিধা ধরুন রাস্তাতে পেরে দিতে পারছি না হাটের পাবে কাঠের পাবেক বিশ কুইন্টাল কাঠের দাম পাবে এবং দশ পেটি ডিমের দাম পাবে হাটের পাবে পঞ্চাশ ষাট হাজার টাকা এখন ছিল অপেরাটা চেঞ্জ না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত পয়সা তোলা যাবে না সেই কারণে কি তালা দিতে বাধ্য তোমরা কিছুই করতে পারবে না তোমরা এইরকম করে ঘুরে ঘুরি যাবে তারা ও তো যে দিয়ে পরে হ্যাঁ হয়তো ইয়ে হয়েছে যে এইভাবে এসে তালা তিনটে চারটে তালা কিনেছে আমরা জানিও নাই সত্যি করে মিথ্যা কথা জানিও নাই হ্যাঁ তালা কিনে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তেল তামুগুলি আমি বেরিয়েছি আমাদের মিড ডে মিল বিতরণ ছিল ও মিড ডে মিলের কর্মীরা আসার পর থেকে অভিযোগ করতে থাকে যে আমরা তিন মাসের বেতন পাইনি আমরা কিন্তু বেতন নেবো আমাদের ওষুধ কেনা পড়াশোনার খরচ সমস্ত কিছু প্রয়োজন দোকানের বিল টিল মেটাতে পারছি না তখন আমরা বললাম যে উত্তেজিত হো না তোমরা হেডমাস্টার মশাইকে বলো তখন বলছে না হেডমাস্টার মশাই তো আসেননি তাহলে আমরা একটা বিহিত করে যাব তারপরে উনি তালা ওনারা তালা দিয়ে দেন মিড ডে মিলের কর্মীগণ কথা স্কুলের পক্ষ থেকে ওনাদেরকে চেক দেওয়ার কথা ছিল তাদের বক্তব্য যাই না এখানে নতুন হেডমাস্টার জয়েন করেছেন চার্জ হ্যান্ড ওভার হয়েছে তারপরে ওপ ওপারটা চেঞ্জ করার কিছু নিয়ম টিয়ম আছে তবে ওনাদের বক্তব্য হয়ে গেছে তবুও আমরা টাকা পাচ্ছি না খামতি রয়েছে কি স্কুলের হ্যাঁ অবশ্যই খামতি আছে সমন্বয়ের অভাব আছে যখন স্কুল চলবে হয় প্রধান শিক্ষক মহাশয় কিংবা সহকারী প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত থাকলে ভালো না হলে এরকম নিরাপত্তা ওভাবে আমরা কাজ করতে খুবই কুণ্ঠিত বোধ করছি প্রধান শিক্ষক দু এক দিনের মধ্যে টাকা মিটিয়ে দেবেন বলে জানান তিনি আরও জানান সদ্য তিনি দায়িত্ব নিয়েছেন হিসেবে কিছু গণ্ডগোল রয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বিষয়টা আমি শুনলাম যদি আমি বিষয়টা খতিয়ে আমি দেখছি তবে এই বিষয়টা কি জানেন তো মানে আমি অ্যাকচুয়ালি গত একত্রিশ পাঁচ দু হাজার বাইশে স্কুলের চার্জ হাতে পেয়েছি তো আমি অবাক হয়ে গেছি যে দীর্ঘদিন ধরে তারা নাকি টাকা পায়নি মিড ডে মিলের গ্রুপের লোকেরা টাকা পায়নি আমি কথাও বলেছি তাদের সাথে এবং বিষয়টা আমরা যে যখন চার্জ হ্যান্ড ওভার হয় আর কি বিভিন্ন কাগজপত্র অনেক গণ্ডগোল দেখা গেছে তো সেগুলো আমরা খতিয়ে দেখছি আর আমি আজ সকালে ওদের সাথে কথা হয়েছে যে আপনারা আশা করি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি যে চার্জ হ্যান্ড ওভার টেক ওভার হলে কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে তো নতুন পুরোনো টিআইসির কাছ থেকে আমাকে চার্জ নিতে হয়েছে তারপর ব্যাংকের অপারেটার চেঞ্জ করতে হয় ব্যাংকে যেতে হয় এইসব কারণে একটু দেরি হচ্ছে তবে গতকাল আমরা ব্যাংকে যা খবর পেয়েছি মনে মনে হচ্ছে সোমবার মঙ্গলবার ওরা টাকা পেয়ে যাবে সেটা আমি জানিয়েওছি তারপরও শুনলাম যে তালা তারা মেরেছে আর তো যাই হোক আমি ওদেরকে ফোন করলাম যে মুহূর্তে আমি খবর পেলাম যে তালা দেওয়া হয়েছে আমি তখনই ফোন করেছি এবং তালা খুলেও দিয়েছি এবং তারা ভুলও স্বীকার করেছে না অ্যাকচুয়ালি আমাকে তো তারা বলেছে এবং তারা আমাকে এও বলেছে যে স্যার আপনি জয়েন করার আগের থেকে টাকা পাচ্ছি না এই বিষয় শোনার পর আমার এক্সটিআইসি ডক্টর ভোলানাথ সেন আমি তার সাথে আলোচনা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু কিন্তু কাগজপত্রের গণ্ডগোল আছে মানে আমি চার্জ হ্যান্ড ওভার নিতে গিয়ে তো অবাক প্রচুর টাকার গড়মিল প্রচুর কাগজপত্রের গড়মিল তার প্রমাণ আমার কাছে আছে তো সেগুলো আমি খতিয়ে দেখছি সাথে কথা বলেছি চিঠিও দিয়েছি আমার অ্যাডমিনিস্ট্রেটর যে লিমিটেড বস তাকেও জানিয়েছি এখন আপাতত সেগুলো তো একটা চ্যাপ্টার কিন্তু এনাদের তো একটা গরিব মানুষ তাদের যেতে টাকা না আটকে থাকে এটা তো আমার হেডমাস্টার মশাই দেখা কর্তব্য না আসু কর্তব্য আমার যে কারণেই ওদেরকে বলেছি আজকে যখন মিড ডে মিল চলছিল তখন আমার এই যে মাস্টার মশাই অনিশ রঞ্জন মণ্ডল উনি একটু বেফাস কথা বলেছেন উনি প্রায়ই বলেন অবশ্যই এই ধরনের ঘটনায় রাগও ঘটিয়েছেন তো আমি অনিশবাবুকে বললাম এরকম কথা বলবেন না একটু উত্তেজিত হয়ে তালাটা লাগিয়ে দিয়েছেন পরে আমি ফোন করতে আবার তালাটা খুলেও দিয়েছেন বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা